বড়া খেলাম বড়া কারণ এগুলো একটু ভাব, ভাবের অন্ত নাই দেখাতে হলে, আর আমরা দেশের বাড়িতে মা যখন রান্না করছে ভাতছে এগুলো তখন বলছে মা বড়া দাও, চপ দাও, বড়া দাও, এগুলো বলছে। যত যে শুনবেন আর এই দুনিয়াতে বড়া কে এখন বানাইছে কি, সেই জন্য মুখেও আসে না, তারপরে বলতে হয় ছেলে মেয়েদের খাতিরে আমি তুলছি আমি তুলছে ড্রামস্টিক উঠে নিয়ে আসছিল তার কলেজের পাশে একটা সাজনের গাছ আছে, ওইখান থেকে এখন ডাল মসুরের ডাল দিয়ে পাকিয়ে লাগবে, ডালে দিয়ে তিতো লাগবে না তো, না কেন বলবো, বিকজ দে আর ভেরি ইয়াং, না তিতো লাগবে না, আর লাগলে কি তিতা জিনিস কি খারাপ নাকি, তিতা ভালো হেলদের জন্য ভালো। তারপরে আলু ভাজি, বাংলাদেশের আলু ভাজিটা ভেজেছি, আর কি ওই তো আলু ভাজি, ডিম ভাজি থাকবে, আর এই যে না ডিম ভাজি না, চিকেন না, আর এটা কি চিকেন নাগেটস, না না এটা নিয়ে আসলাম কি যেন ফালাফেল, ড্যাডি ইজ কামিং, সব দিনে কি খাই করা যায় ধরো কত নিতে কি সব দিনে কি ই করা যায় কত দিছিলাম তোমা, হ্যাঁ কত দিছিলাম, কত যে পেয়ারা মাখালাম অনেক সুন্দর, এখন সিজনাল পেয়ারা গুলো এদেশেই হয়, একটু ঝাল দিয়ে, ঝালের পাউডার দিয়ে, এই যে আপনার শুকনা মরিচের পাউডার দিয়ে, আর বিট লবণ দিয়ে আমি
ভাঙরা পাঞ্জাব দেখতেছ না ও ঠাকুর ঘরের আসনটা ভালো করে ক্লিন করছে আজকে ফ্রাইডে ভালো করে ক্লিন করতে হয় তো স্নান স্নান করলো করে ঠাকুর ঘরের আসনটা মুছছে সব কিছু শিখিয়ে রাখছি যেন পরের ঘরে যেয়ে যেন অসুবিধা না হয় সব কিছু শিখিয়ে ছোট থেকে শেখানো হচ্ছে এগুলো কাজকর্ম সব কিছুই করে আমার সঙ্গে হাত বাটে সব কিছু কাজকর্মেতে হেল্প করে এই জন্য সব কিছু শিখিয়ে রাখি আমার ছেলে মেয়েদের ভালো করে ক্লিন করে পূজা সেরে নেওয়া যে দিয়াটিয়াগুলো ভালো করে ইয়ে করে এটা আমাদের আমি আগেও দেখিয়েছি আমার ঠাকুর ঘর মন্দিরে এগুলো সব ভগবান ফ্রেন্ড আজকে আমি অনেক দিন পরে আমি সাদা পোলাও পাকাচ্ছি আর আর চিকেনটা রান্না করব অনেক দিন পরেই একটু কলেস্টলেস খুলেছে তো এখন একটু ব্যস্ত মনে করেন যে পারি না এই জন্য আজকে একটু আমার ছেলে মেয়েরা চাচ্ছে পোলোয়া আর চিকেন খাবে সাদা পোলোয়াটা ব্যাস একদম সিম্পল করে রান্না করব আমি এখন আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা একটু ভেজে নিচ্ছি তারপরে আমি এগুলো বাদামগুলো ধনিয়া পাতা টমেটো আছে ক্যারোট আছে এগুলো দিয়ে আমি রান্না করব আর চিকেনের জন্য আমি কিছু আলু আমার হাজবেন্ড আবার দেশি আলুটা পছন্দ করে মাংসের মধ্যে ওর বাবা তো এই জন্য আমি এগুলো সব মশলাগুলো কেটে রেখেছি পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো আমি চাউলগুলো দিয়ে দিলাম চাউলগুলো একটু হালকা আমি ভেজে নেব হালকা ভেজে নেওয়ার পরে আমি গরম পানিটা করে রেখেছি গরম পানিটা দেব আমি এই যে গরম পানিটা দিয়ে দিলাম আমি পরিমাণ মতন গরম পানিটা দিয়ে দেব এখন আমি একটু ভালো করে নেড়ে দেব তারপর আমি পরে একটু পরে একটা বলো ফুটলেই আমি বাদামগুলো আর ক্যারটগুলো এগুলো ছেড়ে দেব এখন আমি ঢেকে দেব আলু দিয়ে আমি মাংসটাও তুলে দিয়েছি একদম একটু শক্ত মুরগি এই জন্য একটু বেশি করে কষানো লাগছে আমি এর মধ্যে বাংলাদেশের আলু দিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে আমি হালকা পানি দিয়ে আস্তে স্লো আছে আমি রেখে দেব তাহলে মাংসটা অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে
আর আমি দেখেন এই সাদা পোলোয়াটা রেডি, অলরেডি রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটু ঢেকে দেব ভালো করে কষানোর জন্য। ফ্রেন্ডস, এখন দুবাইতে এখন ক্রিসমাসের জন্য প্রস্তুতি নিচ্ছে, প্রিপারেশন নিচ্ছে। দেখেন ক্রিসমাস ট্রিটা অনেক সুন্দর ডেকোরেশন করেছে, জায়গায় জায়গায় অনেক লাইটিং, অনেক ডেকোরেশন চালু করেছে। 25 ডিসেম্বর ক্রিসমাস ডে, এই জন্য অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন হচ্ছে। আবার একটু ছুটির আমেজ দেখতে পাচ্ছি সামনে। তবে আমার ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করবেন, সাবস্ক্রাইব দিবেন আমার ভিডিওগুলোতে, লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন প্লিজ। তারা আমার ব্লগকে এগিয়ে নিয়ে যেতে অনেক অনেক সাপোর্ট দিবেন। আপনারা সুস্থ থাকবেন, ফ্যামিলি নিয়ে হামেশা হ্যাপি থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।